সংক্রমণ ঠেকাতে সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও তা মানা হচ্ছে না। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, সৃষ্টি আসলে করোনার ছড়ানোর কিন্তু আসলে অন্যতম একটি ধরা হচ্ছে যে হাসপাতালগুলোকেও আসলে এখন সুরক্ষার আরও বেশি সুরক্ষার আওতায় আনা জরুরি। এবং এরই প্রেক্ষাপথে আমরা দেখেছি যে গতকালকে যে একটি নোটিশ জারি হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে প্রত্যেকটা হাসপাতালে যে ভিজিটর বা অ্যাটেন্ডেন্স বা রোগীর সঙ্গে যারা থাকেন তাদের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা ঠিক বলবো না, একটি আরও যেন শক্ত অবস্থানে যায় হাসপাতাল কর্তৃপক্ষ, সেই বিষয়টা কিন্তু চলে আসছে। আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে, এই হাসপাতালে ঢুকেই প্রথম যেটি লক্ষ্য করলাম যে আউটডোরের যে রোগীগুলো আসে শুরু থেকেই কিন্তু আমরা দেখলাম একটা বিষয় খুব করে দেওয়া হয়েছে যে জ্বর সর্দি হাসি হাঁচি কাশি নিয়ে যারা আসছেন তাদের জন্য কিন্তু পুরোপুরি আলাদা একটা জোন করা হয়েছে, এবং এই জোনে তারা এসে প্রথম যখন টিকিট করবেন তখনই কিন্তু তাদের জন্য জোন ভাগ করে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি সাধারণ রোগীদের জন্য আলাদা একটি জোন করে দেওয়া হয়েছে। এবং ভিতরের কথা যদি আমি বলি, যে কথাটি নিয়ে বলছিলাম যে আউটডোরে বাইরে যে ভর্তি রোগীগুলো আছেন সেখানের আসলে কী অবস্থা ওয়ার্ডগুলোতে, আসলে বাংলাদেশের এই যে বাস্তবতা, আসলে রোগীদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের উপর ছেড়ে এসে রোগীর স্বজনরা বাইরে থাকবেন, এই জিনিসটা হঠাৎ করেই একদিনে মেনে নেওয়ার মতো আসলে মানসিকতা সেভাবে তৈরি হয় না। আমরা কিন্তু যেটা দেখলাম রোগীর স্বজনরা কিন্তু এখনও হুড়োহুড়ি করছে, তারা আসলে হাসপাতালে তাদের স্বজনরা যেখানে রয়েছে সেখানে যাওয়ার জন্য তারা ভিড় করছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা করছেন যে তাদের যে বিষয়টি, যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যারা আসলে ওখানে রয়েছে তাদের বের করে দেওয়ার জন্য, কিন্তু আসলে ওখানে যারা এই হাসপাতালের যে স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে ঠিক যারা রোগীর দর্শনার্থী বা রোগীর স্বজনরা রয়েছেন সেই বিষয়টা আসলে তাদের বুঝিয়ে, তারা কিন্তু আসলে যারা রয়েছেন তারা কিন্তু আসলে করোনা পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন, কিন্তু তারপরও এই যে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ওখানে নার্স বা স্টাফ যারা রয়েছেন তাদের ভরসায় ওখানে আমরা যে স্বজনদের সঙ্গে কথা বলেছিলাম যে তারা যে ছেড়ে চলে যাবেন সেটি কিন্তু আসলে তারা ভরসা পাচ্ছেন না বলেই তারা এখানে গিয়ে ভিড় করছেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছেন তাদের আশ্বস্ত করার। যদিও এছাড়া বাইরে কিছু কিছু রোগী আছেন যাদের অবস্থা আসলে তুলনামূলক খারাপ বা আশঙ্কাজনক, সেই রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে স্বজনদের বা তাদের যে অ্যাটেন্ডেন্ট আছে তাদের কিন্তু অ্যালাউ করা হচ্ছে এই হাসপাতালের ভিতরে। আরেকটি জিনিস বলে রাখি যে এই হাসপাতালের যে পরিচালক তার সঙ্গে আমার যখন কথা হলো তিনি যেটি বলেছেন বেশ কয়েকদিন ধরে, গত কয়েকদিন আগে দু একদিন আগে তাদের হাসপাতালে করোনা সন্দেহে একজন রোগী পাওয়া যাওয়ার পরে হাসপাতালে মূল আউটডোর বলেন ভর্তি রোগী বলুন সব কিছু মিলে রোগীর সংখ্যা কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে। তো এই ছিল হাসপাতাল থেকে এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ। করোনা প্রতিরোধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও হাসপাতালগুলোতে এখনও যাচ্ছে দর্শনার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন।